আসসালামু আলাইকুম। সারা পৃথিবী যখন করোনা আতঙ্কে আতঙ্কিত এবং করোনা ভাইরাস পৃথিবীর প্রতিটি দেশে মানুষকে অ্যাটাক করেছে এবং প্রতিটি দেশে মৃত্যুর মিছিল চলছে, ঠিক সেই সময়ে উত্তর আমেরিকার পাহাড়ি একটি লেকের মধ্যে নতুন এক ধরনের প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এটা এদের দেখতে অনেকটা মানুষের মতো, আবার পাখির মতো। আবার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে এরা সাঁতার কাটতেছে, জল কেলি করতেছে। তো আসলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে চিন্তিত হতে হয়। বিশেষজ্ঞরা ধারণা করছেন যে এগুলো নতুন ধরনের কোনো এলিয়নের আগমন ঘটেছে, যে এই ধরনের এলিয়ন পৃথিবীতে এর আগে কখনোই খুঁজে পাওয়া যায়নি। আসলে জানি না মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীকে নিয়ে কি পরিকল্পনা সাজাচ্ছেন, মানব জাতিকে কি ধ্বংস করে ফেলে এলিয়েনদের হাতে এই পৃথিবীকে তুলে দিতে চাচ্ছেন কি না, এমন কোনো পরিকল্পনা আছে কি না জানি। আসুন আমরা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং মানব জাতি যাতে টিকে থাকে এই পৃথিবীতে, সেজন্য বেশি বেশি সৃষ্টিকর্তার দরবারে দোয়া করি। সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।